আজকে একটা খুব সুখবর নিয়ে এসেছি। সুখবর মানে এটা আমি বলবো না, আমার সঙ্গে যিনি আছেন তার মুখ থেকে শুনবেন। আমার সঙ্গে আছেন মেহতাব হোসেন। মেহতাব হোসেনকে সেইটা পরিচয় করে দেওয়ার সাহস ধৃষ্টতা কোনোটাই আমার নেই। বাঙালি সবসময় ফুটবলপ্রেমী, আর ফুটবলপ্রেমী বাঙালি বা ফুটবলপ্রেমী ভারতীয় যারা, তারা মেহতাব হোসেনকে চেনেন না, তাহলে আজ যাই হোক তিনি ফুটবলপ্রেমী নন। মেহতাবের থেকে শুনে নেব সুখবরটা কী। মেহতাব, আজকে আমরা একটা সুখবর যেটা পেয়েছি সেটার জন্য এসেছি, একটুখানি যদি সুখবরটা তুমিই বলো। দেখো, ফার্স্ট অফ অল, প্রায় এক বছর আগে আমার কাছে এই অফারটা এসেছিলো বায়োপিক, যেহেতু আমার মিডফিল্ড জেনারেল একটা বই বেরিয়েছিলো, সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে বাপ্পা আমাকে বলেছিলো কি মুভিটা করার ইচ্ছা আছে। তাই আমি বললাম ঠিক আছে, আমার যে ছোটোবেলা থেকে স্ট্রাগল, আমার ছোটোবেলা সব কিছু থেকেই বা স্ট্রাগল করা বা কীভাবে আমি নিজেকে তৈরি করেছি রাত জেগে ইঞ্জুরির পরে আবার ফিরে আসা, এইগুলো বল মানে ওকে যখন বললাম বা বইয়ে লেখা আছে, তো সেটা থেকে ইন্সপায়ার্ড হয়েছে বাপ্পা আর কি। ইন্ডিয়ান ফুটবলে খুব এরকম, মানে আমরা ইন্ডিয়ান কোনো ফুটবলারের উপর বায়োপিক এটা খুব বিরল, আমরা সেভাবে দেখি না। তো মেহতাব হোসেনের বায়োপিক হচ্ছে, বাঙালি হিসেবে আমরা তো দারুণ গর্বিত এইটা। এবং এই বয়সে, মানে এমন একটা বয়সে তোমার বায়োপিক হচ্ছে, এই বয়সেও চট করে কারোর বায়োপিক হয় না। শুধু MS ধোনি আমরা দেখেছি যে একটা কম বয়সের মধ্যে বায়োপিক হয়েছে। কীরকম লাগছে তোমার এই অনুভূতিটা? ভালো লাগছে কে আমার বইটা পড়ে ইন্সপায়ার্ড হয়েছে, অনেকে দেখেছে কি কীভাবে আমি এই জায়গায় পৌঁছেছি। এক্সাইটেড, আরও মুভিটা চলে গেলে তাড়াতাড়ি আরও এক্সাইটেড হয়ে যাব। আর এই যে বায়োপিকের ক্ষেত্রে একটা জিনিস আমরা বারবার শুনি যে কে অভিনয় করছে, তাকে কতটা তার মতো দেখতে লাগলো আর কতটা মাঠে, হয়তো মেহতাবের মতো মেকআপ করে দেখতে একজনকে লাগতে পারে, কিন্তু মাঠের যে ওই যে স্কিল, ওই যে জিনিসটা আমরা সবসময় দেখে হাততালি দিয়েছি, সেইটা কি আনা সম্ভব? দেখো, ওইটা খুব ডিফিকাল্ট একজন অ্যাক্টর আর একজন অ্যাথলেট বা ফুটবলার এর মধ্যে সেম জিনিস আনাটা খুব ডিফিকাল্ট, কিন্তু যে খেলতে পারে আমার মনে হয় সে পারবে। কেন, যে জায়গাটা আমি খেলতাম মিডফিল্ডে বা ডিফেন্সিভ মিডফিল্ড, খুব ডিফিকাল্ট, অনেক বেশি রান করতে হয়, অনেক বেশি গাইড করতে হয় প্লেয়ারদের পেছন থেকে, লং বল বাড়াতে হয়। তো দেখা যাক, লেটস সি, যে ভালো ফুটবল খেলতে পারবে সেই যদি হয় ভালো হয়। আর আজকে আমরা যে মাঠে দাঁড়িয়ে আছি, গ্যালারির কালার দেখেই বোঝা যাচ্ছে যে এর পাশে আর একটা মাঠ আছে, মেহতাব সেই মাঠেও খেলেছে। তো যদি আজকে একটা বায়োপিক আসার মুহূর্তে যদি জিজ্ঞেস করা হয় যে মেহতাব, এই যে দুটো মাঠ নিয়ে সবসময় একটা ঝগড়া চলে সমর্থকদের মধ্যে, তখন তো ফুটবলাররাও সেই ঝগড়াটাকে উপভোগ করেন এবং তারাও বলেন যে আজকে দু গোল তিন গোলের একটা চ্যালেঞ্জ থাকে, তো এই দুটো মাঠে যখন আলাদা আলাদা করে খেললো, মেহতাবের মধ্যে ওই বদলটা কতটা কীভাবে হয়েছিল? দেখো, যখন আমি মনমান খেলেছি আমি আমার 100% দিয়েছি। যখন ইস্টবেঙ্গলে এসেছি, ইস্টবেঙ্গলে সবসময় চেষ্টা করেছি 200% দেওয়া, যখন সবসময় চেষ্টা করেছি কোনো ম্যাচ না হারি, ডার্বি ম্যাচ, তো দুটোই ক্লাবে। আর এই ডার্বির প্রেশারটা কীভাবে নেওয়া যায়, খুব ডিফিকাল্ট ডার্বি প্রেশারটা নেওয়া। তো চেষ্টা করেছি, যখনই চেষ্টা করে মানে যখনই খেলেছি চেষ্টা করেছি ভালো খেলা এবং জেতার। আর বায়োপিকের মধ্যে কি খেলার অনেকটা অংশ থাকবে? অবশ্যই, সেটাই তো মেন থিং, মানে যেটাই তো মেন স্ট্রাগল তো থাকবেই, তার সাথে সাথে কী করেছি, কন্ট্রোভার্সি আমার সাথে জুড়েই আছে, কন্ট্রোভার্সি সেটা তো থাকবে। আর মেহতাব কি যেই অভিনয় করুক সেই চরিত্র, তাকে কি মেহতাব নিজে ট্রেন করবে? অবশ্যই, 15-20 days অবশ্যই দেখাতে হবে, থাকতে হবে ওর সাথে, নাহলে আমার যে ব্যাপারটা আমি কথা কীভাবে বলি, বল কী করে মারি, এগুলো তো। কিন্তু 15-20 দিনের ট্রেনিংয়ে মেহতাব হোসেন না, ফুটবল ট্রেনিং, ফুটবল ট্রেনিং দেখা যাক, লেটস সি যতদিন পারবো, আমি যতদিন পারবো আমি চেষ্টা করবো ওনার সাপোর্ট করতে। আর তোমার এই বায়োপিকের মধ্যে কি পলিটিক্যাল কন্ট্রোভার্সিও থাকবে? না, পলিটিক্যাল কন্ট্রোভার্সি কোনো কিছু থাকবে না, কেন যেটা পাস্ট হয়ে গেছে ওটা পাস্ট, যেটা আমার জীবনই হয়েছে সেটা নিয়ে আমি ইয়ে করবো। আর আর সামনে আর কিছু ভাবছো তুমি? মানে এখন তো আপাতত এটাই, এরপরে লেটস সি দেখা যাক। থ্যাংক ইউ মেহতাব।